যে খবরের দিকে নজর রাখব জনসংযোগে তৃণমূল কংগ্রেস সামনেই পঞ্চায়েত ভোট এবং তার আগেই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মোট 3300টি গ্রামে রাত্রি যাপন করবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রেখেছি আমরা সামনেই পঞ্চায়েত ভোট এবং সেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে এই বিশেষ অভিযান আগামী জানুয়ারি মাস ও ফেব্রুয়ারি মাসে রাজ্যের 3300টি গ্রামে রাত্রি যাপন করবেন তৃণমূলের প্রতিনিধিরা এবং সেই দলে থাকবেন সমস্ত সাংসদ অধিকাংশ বিধায়ক এবং তৃণমূলের বেশ কিছু প্রথম সারির নেতা সব মিলিয়ে 300 জন থাকবেন এই বিশেষ টিমে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ভট্টাচার্য দেবজ্যোতি ঠিক কি জানতে পারছো এই বিষয়টিতে দেখো অনিন্দিতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা আমরা জানতে পাচ্ছি যে আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তারা জনসংযোগে জোর দিচ্ছেন এবং 300 জন জনপ্রতিনিধি এবং কয়েকজন নেতাকে নিয়ে কিন্তু এই টিম গঠন করা হচ্ছে যে রাজ্যের যে 3300 গ্রাম রয়েছে সেই 3300 গ্রামে তারা রাত্রি যাপন করবেন জানুয়ারি মাসে 10 দিন এবং ফেব্রুয়ারি মাসে 10 দিন তারা এই রাত্রি যাপন করবেন সেখানে তারা গত 5 বছরে তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েত প্রধান সহ সদস্যরা কিরকম কাজ করেছেন এবং সাধারণ মানুষের কি সমস্যা রয়েছে সেই সমস্যা জানার চেষ্টা করবেন এবং পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচনে তাদের কিন্তু এই রিপোর্ট কিন্তু অত্যন্ত দলের কাছে গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী কিন্তু তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং যারা জেলা পরিষদে নির্বাচনে লড়াই করবেন তাদের টিকিট দেওয়া হবে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনকে পাখির শোক করে তৃণমূল কংগ্রেসের এই বিশেষ কর্মসূচি এবং আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস জুড়ে এই কর্মসূচি চলবে অর্থাৎ 3300 গ্রামে 5 জন 6 জন করে একটি টিম গঠন করা হবে তারা সেখানে রাত্রি যাপন করবেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তারা জনসংযোগের কাজ করবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পঞ্চায়েত নির্বাচনের তৃণমূল কংগ্রেসের এই বিশেষ অভিযান বেশ একেবারে তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এবং সামনেই পঞ্চায়েত ভোট এবং সেই ভোটের প্রস্তুতি হিসাবে এবার জনসংযোগে নামবে তৃণমূল কংগ্রেস আগামী জানুয়ারি মাস ও ফেব্রুয়ারি মাসে রাজ্যের 3300টি গ্রামে রাত্রি যাপন করবেন তারা রাতে গ্রামে থেকে স্থানীয় মানুষের সমস্যা দেখা হবে এবং সেই দলে থাকবেন সমস্ত সাংসদ বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের প্রথম সারির বেশ কয়েকজন নেতা সব মিলিয়ে মোট 300 জন প্রতিনিধিকে নিয়ে তৈরি হচ্ছে এই বিশেষ টিম জানুয়ারি মাসে 10 দিন ও ফেব্রুয়ারি মাসে 10 দিন এই অভিযান চলবে এবং বিভিন্ন গ্রামে এক একটি টিম তারা রাত্রি যাপন করবেন সামনেই পঞ্চায়েত ভোট এবং তার আগেই এই বিশেষ অভিযান তৃণমূলের যে খবরের দিকে নজর রেখেছি আমরা জনসংযোগে এবারে তৃণমূল কংগ্রেস আগামী জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে রাজ্যের 3300টি গ্রামে রাত্রি যাপন করবেন তারা এবং সেই সময় দলে থাকবেন সমস্ত সাংসদ বিধায়ক তৃণমূল কংগ্রেসের বেশ কিছু প্রথম সারির নেতা সব মিলিয়ে 300 জন প্রতিনিধিকে নিয়ে তৈরি হচ্ছে এই বিশেষ টিম জানুয়ারি মাসের 10 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 10 দিন এই বিশেষ অভিযান চলবে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে এই বিশেষ অভিযান তৃণমূল কংগ্রেসের